আসসালামু আলাইকুম, খামারি টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সস্তায় অনেক শক্তপোক্ত এবং দীর্ঘস্থায়ী কবুতরের বাসা তৈরি করবেন এবং যেটি অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এবং কবুতরের জন্য একটি পরিবেশ বান্ধব বাসস্থান হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব অল্প খরচে উন্নত মানের কবুতরের বাসা তৈরি করবেন, সেই সাথে একটি ছোট ঘরের ভিতরে অধিক পরিমাণ কবুতর বসবাস করতে পারে, কিভাবে অধিক পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারে, তো সেই প্রসেসটা আপনাদের দেখাবো। মূলত এই বাসাটি করা হয়েছে, এই বাসাটি কিভাবে করা হয়েছে, মানে কী কী প্রক্রিয়া করা হয়েছে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো কিভাবে এই বাসার ভেতরে কবুতর বসবাস করে এবং কিভাবে বাচ্চা ফোটায়, তো প্রথমে আমরা দেখে নেব এই ছোট্ট ঘরের ভেতরে কিভাবে অধিক পরিমাণ কবুতর বসবাস করতে পারে। একটি খাঁচার ভেতরে দুই জোড়া কবুতর বসবাস করতে পারে এবং ডিম পেড়ে বাচ্চা ফোটাতে পারে। তো একটি খাঁচার ভেতরে কিভাবে এগুলো হয়, তো প্রথমে সেটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে ভেতরে, তো দেখতে পাচ্ছেন এই যে ভেতরে একটা করে ট্রে দেওয়া আছে। তো এই ট্রেটা আপনারা যে কোনো ফলের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো কেনার পর এই যে একটি মুখ আছে, তো এটা কেটে নেবেন, এক সাইডে কেটে নেবেন। কেটার পর এখানে আপনারা এই যে আপনার এখানে আপনারা এই যে আপনার প্লাস্টিকের যে শালাগুলো আছে, যে শক্তগুলো, তো সেগুলো দিয়ে মানে এই যে এগুলো দিয়ে বেঁধে দেবেন। এখানেও কবুতর ডিম দিয়ে বাচ্চা ফোটাতে পারবে এবং বসবাস করতে পারবে। আবার এই যে দেখেন, এই নিচের দিকে দেখেন, এর ভেতরে এই দেখেন, এখানেও কিন্তু কবুতর সেমভাবে মানে বাচ্চা ডিম পেরে বাচ্চা ফুটেছে। তো এর থেকে বুঝতে পারতেছেন যে ভেতরেও একজোড়া মানে কবুতর বসবাস করতে পারবে, আবার উপরের সাইডেও কবুতর বসবাস করতে পারবে। তো এখন দেখেন নিচের মানে নিচের অংশে, নিচের স্টেপে দেখতে পাচ্ছেন, এই যে এই নিচের স্টেপে দেখতে পাচ্ছেন, উপর অংশে দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু মানে দুটি বাচ্চা দিয়েছে। তো আবার এটার ভেতরে, টের ভেতরে দেখেন, এখানেও কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা হয়ে গেছে। তো লক্ষ্য করেন মানে একটি টেতে দুই জোড়া কবুতরের বসবাস, এটা কিন্তু অনেক মানে অল্প খরচ এবং কি অল্প জায়গায় এটা সম্ভব। তো ভিউয়ার্স, এখন দেখবো এই বাসাটা তৈরি করতে মানে কি কি প্রয়োজন এবং কি পরিমাণ খরচ, তো এখন এটা জেনে নেব। তো প্রথমে আমরা বলে নিই, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে প্লেন শীট, এটা আপনার আপনার যে বাসাটা তৈরি করবেন সেই অনুযায়ী মানে যতটা বড় সেই অনুযায়ী আপনারা এটা ই করবেন। মানে এই বাসাতে যে প্লেন শীটটা লাগাইছে, এই প্লেন শীটটার দাম পড়ছে প্রায় 1000 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রড, তো এই রডগুলো দিয়ে একটি মানে ভিত্তি তৈরি করতে হবে। তো এই রডগুলো দিয়ে ঝালাই দিয়ে একটি ভিত্তি তৈরি করার পর এই যে পাশটায় দেখতেছেন, তো দেখতে পাচ্ছেন এই যে একটি বেড়া তৈরি করা হয়েছে, একটা হয়েছে আপনার লোহার, এটা আপনার 7 টাকা ফিট সম্ভবত। তো এই দেখতে পাচ্ছেন এই সাইডে প্লাস্টিকের শালা, তো এই পাশে যদি বৃষ্টি হয় যাতে এই বৃষ্টিটা ভেতরে অংশে আসতে না পারে, তো তার জন্য এই শালা দেওয়া হয়েছে। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে নিচে এই রডগুলোর উপরে এখানে আপনার প্রথমে তক্তা দেওয়া হয়েছে, তক্তার পরে এই বাঁশের চটাই, বাঁশের চটাইয়ের উপর এই যে প্লাস্টিকের শালা, তো এখানে যদি আপনারা মল টল জমা হয় তো এগুলো আপনারা চটাইগুলো দিয়ে চটাইগুলো ক্লিন করলেই হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে আপনার ট্রে, এই ট্রেগুলো হলো আপনার বিভিন্ন ফলের দোকানে এখানে গেলেই আপনারা পাবেন, সেখানে গিয়ে আপনারা হয়তো 50-60 টাকার ভিতরে এই ট্রেগুলো পাবেন। তো বলে নেই এই ট্রেগুলো একটু শক্ত যেটা সেটা নেবেন, নরমটা হয় কি, নরমটা আপনার এরকম দীর্ঘস্থায়ী হবে না, তো সেই জন্য আপনারা কী করবেন মানে শক্তটা নেবেন। এটা প্রাইস পড়বে সম্ভবত 50-60 টাকা। তো তারপর এই যে নিচের অংশে দেখতে পাচ্ছেন, নিচের অংশে সে একইভাবে এখানে মোট ট্রে দেওয়া হয়েছে 9টি। ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখানে মোট 9টি ট্রে রয়েছে, 9টি ট্রেতে টোটাল 18 জোড়া কবুতর বসবাস করতে পারবে এবং কি ডিম ফুটিয়ে বাচ্চাও বের করতে পারবে। তো এখানে অনায়াসে যে কবুতরগুলো থাকতে পারবে এই কবুতরগুলো মানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা হবে।
তো ভিউয়ার্স, স্বল্প খরচে এই উন্নত মানের বাসাটি তৈরি করার জন্য আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে তো এই ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্য কমেন্টে রিপ্লাই দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।